स्टूडेंट अभी नार्सरी क्लस शर्मिष्ठा मैडम तुम्हारे नार्सरी इंग्लिश पढ़ा तुम्हारे मे मास तारीखे परीक्षा हाफियरलि हाफियरलि परीक्षा तुम्हारे लिखित है ए थे ए मुक्ति तुम्हारे पढ़े सिलेबास और मध्य थे तुम्हारे ठाकुर हे आफ्टर फिल और हे तुम्हारे मैजिक ओ सब और मध्य ही তাহলে প্রথমে আমি কি করব প্রথমে আমি তোমাদের এ থেকে এ মধ্যে লিখব পড়ে এ এ বি সি ডি ই এফ এফ হলো এবার কি হচ্ছে জি এইচ আই मैचिंग
ম্যাজিকটা খাতাতে শিখিয়ে নেব আর নেক্সট দিন বোর্ডেও করিয়ে নেব। তাহলে কি করছি, এ বি আবার লিখছি, সি বি ই এফ জি এইচ আই জে কে এল এম। তাহলে আফটার কিভাবে করবে, এ বি আছে, বি এর আফটার কি, বি এর আফটার হচ্ছে সি, ডি ডি এর আফটার কি, ডি এর আফটার হচ্ছে ই, এফ হয়ে গেল, জি এর আফটার কি, জি এর আফটার হচ্ছে এইচ, জে জে এর আফটার কি, জে এর আফটার হচ্ছে কে, এল এল এর আফটার কি, এম। ঠিক আছে, এল কে এম অবধি সুন্দর করে লেখাটা শিখে গেলেই আফটার পারবে, ফিল আপ পারবে, ম্যাচিংও পারবে, ম্যাচিংও পারবে, সবটাই তোমরা করতে পারবে, সাথে দেখতেও পারবে করতেও পারবে সবটাই। ঠিক আছে, তাহলে আজকে কি শেখালাম, এ থেকে এম অবধি বাড়িতে বারবার করে লিখবে তোমাদের ওই স্কোয়ার খাতায়, স্কোয়ার খাতায় সুন্দর করে লিখবে, আর আফটার লেটার আর ফিল আপ এগুলো তোমরা খাতায় তুলে নেবে, স্কোয়ার খাতায়, স্কোয়ার খাতায় সব করবে। আমি আজকে স্কোয়ার টানি, স্কোয়ার টানলে এইভাবে এইভাবে হবে স্কোয়ার, এই স্কোয়ার এই স্কোয়ার এইভাবে স্কোয়ারের মধ্যে লিখবে, এই ফেলে দেখিয়ে দিলাম, সবাই সুন্দর করে বাড়িতে আমি যেগুলো দিয়েছি ওগুলো করবে, বারবার খাতায় লিখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, হাতে লেখা সুন্দর করে করবে। আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত পড়ালাম, নেক্সট দিন আবার তোমাদের নতুন করে সব কিছু পড়াবো, শেখাবো, তোমরা মন দিয়ে পড়ো যাতে সুন্দর করে পরীক্ষা লিখতে পারো। ঠিক আছে, তাহলে।